কাছার কাগজকল পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েও তা পালন না করার অভিযোগে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলচর সফরের প্রাক্কালে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কাছার কাগজকল রিভাইভাল অ্যাকশন কমিটি। তারাপুর রেল স্টেশনের প্রাঙ্গণে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অ্যাকশন কমিটির পক্ষে মানবেন্দ্র চক্রবর্তী বলেন, 2016 সালের 17 মার্চ প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার গড়ার পর থেকে কাছার ও নগাঁও কাগজকল চালু করা হবে, কিন্তু তা এ যাবৎ হয়নি। তিনি বলেন, 24 মার্চ ধরে বেতন না পেয়ে কাগজকলের 49 জন কর্মী প্রাণ হারিয়েছেন, অথচ সরকার নির্বিকার। প্রধানমন্ত্রী ঝুঠ বোলে, মুখ্যমন্ত্রী ঝুঠ বোলে, তো কার্যকর্তা ইয়া পে মান কর রে হামলোক। বিক্ষোভ সমাবেশের পরই অ্যাকশন কমিটির সদস্যরা সরাসরি দেখা করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, কিন্তু পুলিশ প্রশাসনের কড়াকড়িতে তা সম্ভব হয়নি। ম্যাজিস্ট্রেট দীপময় ঠাকুরিয়াকে বারবার অনুরোধ করা সত্ত্বেও রামনগরে সমাবেশ যেতে দেওয়া হয়নি তাদের। আপনি 2016-17 মার্চ প্রতিশ্রুতি দিয়েছিলেন আসামে বিজেপি সরকার আসলে কাগজকল, কাছাড় কাগজকল এবং নগাঁও কাগজকলের পুনরুদ্ধার হবে এবং উৎপাদন শুরু হবে। মুখ্যমন্ত্রীও বারবার প্রতিশ্রুতি দিয়েছেন। 4 বছর 7 মাস অতিক্রান্ত হওয়ার পর আপনারা আপনাদের প্রতিশ্রুতি আজকে যে ভঙ্গ করেছেন তা প্রমাণিত সত্য। 24 মাস বেতন বন্ধ করে 49 জন শ্রমিক কর্মচারীকে আজকে মৃত্যুবরণ করতে হয়েছে, যার জন্য আমাদের প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী দায়ী থাকবেন। তাই আজকের এই বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলের মধ্যে আমরা ওনাকে ওনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, প্রতিশ্রুতি ভঙ্গ করলে পরে আসামের জনগণ আপনাদের ক্ষমা করবে না। পরে অ্যাকশন কমিটির 78 জন সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় লক্ষ্মীপুর থানায়। দিনভর লক্ষ্মীপুর থানায় আটক করে রাখার পর বিকেলে বাসে করে শিলচরে এনে ছেড়ে দেওয়া হয় তাদের। জানা গেছে, এদিন 5 গ্রাম কাগজকলের সামনে ধর্নায় নেমে বেশ কিছু আন্দোলনকারী গ্রেপ্তার বরণ করেছেন। Go, 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 go